টুইটার র‍্যাক ফিটিং করা কমপ্লিট। তবে এখানে 13 খানা টুইটার র‍্যাক রয়েছে, তার মধ্যে টুইটার রয়েছে 99 পিস। বেসেতে 4টি করে স্পিকার রয়েছে এবং টপেতেও 4টি করে স্পিকার রয়েছে। তবে এটা হচ্ছে 18-15 সেটআপ, মানে বেসে 18 ইঞ্চি স্পিকার রয়েছে এবং টপে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। আর এটা হচ্ছে বাংলার মোড় ভবের চেক। আর দেখুন চারিদিকে একদম হচ্ছে সবুজে সবুজে ভরা। আর নতুন একটা ক্যাবিনেট, এই ক্যাবিনেট প্রথম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় এই এসছে। অবশ্যই চোখ রাখুন প্রভাত মন্ডল ইউটিউব চ্যানেলের ব্লগে। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা যেসব বিখ্যাত বিখ্যাত ইউটিউবার, যেমন সবাইকে বলবো একটু হাই করে দিতে আমার ক্যামেরাতে। হ্যালো গাইস, এই প্রভাত, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি জুমাই লস্কর, আর যেখানে রয়েছে দ্রৌপদী সাউন্ডের নিউ সেটআপের টেস্টিং। তো এখন সেই সেটআপটি ফিটিং চলছে, আর আমার এই ব্লগের মাধ্যমে সুন্দরভাবে ফুটে উঠবে এই সাউন্ডের ফিটিং ভিডিও। তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এদিকটা হচ্ছে বাংলার মোড়, জুমাই লস্কর হাট ফেলে এসে বাংলার মোড়, আর তার একদম 300 মিটারের মধ্যেই ফিটিং চলছে দ্রৌপদী সাউন্ডের। 4টে বেসের ওপরে 4টে টপ রাখা হয়ে গেছে, তারপরে টুইটার র‍্যাক দিয়ে সাজানো হচ্ছে। অবশ্য আপনারা লক্ষ্য করতে পারছেন দুখানা সবে টুইটার র‍্যাক ফিটিং করা হয়েছে, তার মধ্যে আরও কি টুইটার র‍্যাক তোলা হচ্ছে এই সেটআপটির মধ্যে। বেসেতে 4টি করে স্পিকার রয়েছে এবং টপেতেও 4টি করে স্পিকার রয়েছে। তবে এটা হচ্ছে 18-15 সেটআপ, মানে বেসে 18 ইঞ্চি স্পিকার রয়েছে এবং টপে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। আর প্রচুর লোকের সমাগম এই স্থানে এর ফিটিং দেখার জন্য, তবে যখন টেস্টিং চলবে আরও লোকের সমাগম এই স্থানে হবে। এই বক্স সেটআপটাকে অপারেট করতে চলে এসছে এই সাউন্ডের নিজস্ব 82 কেবিট ডিজি, সেটা অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর কিছুক্ষণ আগেই চলে এসছে, সেক্ষেত্রে এখনও এর মধ্যে প্লাস্টিক দেওয়া রয়েছে। আর দেখুন দ্রৌপদী সাউন্ডের নিজস্ব ডিজি রয়েছে এটা। আর কিছুক্ষণের মধ্যে এই স্থানে চলে আসবে এই বক্সটিকে অপারেট করার জন্য অ্যাম্প্লিফায়ারগুলো, সেগুলো কিছুক্ষণের মধ্যে আনা হবে। আর এখানে আরও অজস্র টুইটার র‍্যাক রয়েছে, অবশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে প্রচুর টুইটার র‍্যাক রয়েছে। তো এই বক্সটিকে অপারেট করবে এই দ্রৌপদী সাউন্ডের একজন স্পেশাল অপারেটর পাঞ্জাবি ভাই, এখানে রয়েছে। দেখুন এখন রেস্টের মধ্যে রয়েছে, আর এখানে মালিক সাহেবও উপস্থিত রয়েছে, প্রণবদা। কতটা খুশি? খুশি আছো? তো একটু টেনশনও তো আছে। তাও তো আছে, একদম গরম পড়েছে, টেনশন আছে, তারপর এখানে কোনো প্যান্ডেলের কোনো ব্যবস্থা নেই। ঠিক আছে, অসুবিধা নেই, গাছ আছে, অসুবিধা হবে না। কতক্ষণ লাগবে দাদা টেস্টিং শুরু হতে? এখনো 1.5 ঘন্টা, এখনো 1.5 ঘন্টা সময় লাগবে। আর সুন্দর লুকে চলে এসছে দ্রৌপদী সাউন্ড, আর দ্রৌপদী সাউন্ডের লেখা স্টাইলটি অবশ্য আপনারা দেখুন কত সুন্দরভাবে চলে এসছে দ্রৌপদী সাউন্ড। দেখুন সুন্দরভাবে সুন্দর লুকে চলে এসছে। আর এটা হচ্ছে বাংলার মোড় ভবের চেক। আর দেখুন চারিদিকে একদম হচ্ছে সবুজে সবুজে ভরা, কেননা এখন হচ্ছে চারিদিক ধান চাষ হয়েছে। অবশ্য আপনারা লক্ষ্য করতে পারছেন এদিকটা রয়েছে এবং এদিকটা রয়েছে, আর তার মধ্যে দিয়ে রয়েছে এই পিচের রাস্তাটি। আরও একটি টুইটার র‍্যাকে তোলা হচ্ছে এই বক্সটির মধ্যে। তো দেখুন মালিক দাদাকে জিজ্ঞাসা করে দেখলাম, তো দাদা বললো যে এখনও 1.5 ঘন্টা সময় লাগবে এর টেস্টিং শুরু হতে। তবে যারা এই জুমাই লস্কর বা তার পার্শ্ববর্তী এলাকাতে আছেন তারা অবশ্যই চলে আসতে পারেন খুব তাড়াতাড়ি। দেখুন একদম ফাইনাল বেল্ট লাগানো হচ্ছে একদম বক্সটির ওপরে, অবশ্যই আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। দেখুন এখানে দাদাভাইরা অক্লান্ত পরিশ্রম করছে এই সাউন্ড সেটআপটাকে রেডি করার জন্য, কেননা কিছুক্ষণ পরে টেস্টিং শুরু হবে। আর এই ক্যাবিনেটটি চলে এসেছে পূর্ব মেদিনীপুরের আমতরো বিকে ক্যাবিনেট সেন্টার থেকে। তো দেখুন খুব সুন্দর একটি লুকে চলে এসছে এই দ্রৌপদী সাউন্ডের সেটআপটি। বক্সটির ব্যাক সাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখুন পাঞ্জাবি ভাইও হাতে হাতে কাজ করছে এই সাউন্ডের সাথে। দেখুন ইনি হচ্ছে এই সাউন্ডের প্রধান অপারেটর পাঞ্জাবি ভাই। আরও একটি টুইটার র‍্যাক উঠে গেল, অবশ্য আপনারা লক্ষ্য করতে পারছেন। দেখুন আর আগেই বলেছিলাম এই গরমে এই সাউন্ডের অপারেটর দাদাভাইরা অক্লান্ত পরিশ্রম করছে এই সাউন্ডটিকে ফিটিং করার জন্য। এই সাউন্ডের ফিটিং দেখার জন্য প্রচুর মানুষের সমাগম এই স্থানে। তো দেখুন অনেক দূর দূরান্ত থেকে দাদাভাইরা চলে এসছে এই সাউন্ডের টেস্টিং দেখার জন্য, তবে এখনও দেরি রয়েছে। আবারও টুইটার র‍্যাক তোলা হচ্ছে এই বক্সটির মধ্যে। দ্রৌপদী সাউন্ডের এই বক্সটিকে অপারেট করার জন্য অ্যাম্প্লিফায়ারগুলো চলে আসছে, অবশ্য আপনারা লক্ষ্য করতে পারছেন। দেখুন কত চলে এলো এই দ্রৌপদী সাউন্ডকে অপারেট করার জন্য অ্যাম্প্লিফায়ারগুলি। তো দেখুন
এটা রয়েছে ডট পেজি প্রেসার বোর্ড, ডট পেজি প্রেসার বোর্ড। আর দেখুন সব সিএ কুড়ি রয়েছে এবং আরও বিভিন্ন অ্যাম্প্লিফায়ার রয়েছে, অবশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সিএ কুড়ি সাউন্ড স্ট্যান্ডার্ডের, এখন দ্রৌপদী সাউন্ডের অ্যাম্প্লিফায়ারগুলো ফিটিং চলছে। তো দেখুন এপারে স্ট্রেঞ্জার থেকে শুরু করে আওয়াজার বিভিন্ন অ্যাম্প্লিফায়ারগুলো সাজানো হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ সেই ডট পিটি এবং প্রেসার বোর্ডটি রয়েছে। আর এখান থেকে একদম শাড়িতে সাজানো হচ্ছে সিএ কুড়িগুলো। তো দেখুন সাউন্ড স্ট্যান্ডার্ডের সিএ কুড়ি, একদম বক্সের পিছন সাইডেই হচ্ছে ফিটিং করা হচ্ছে এই সাউন্ডের অ্যাম্প্লিফায়ারগুলি। একদম টুইটার র্যাক ফিটিং করা কমপ্লিট। দেখুন আরও একটি সিএ টোয়েন্টি চাপানো হয়ে গেল, তবে কখন আর সিএ টোয়েন্টি দেয় এই বক্সটিকে অপারেট করার জন্য অবশ্যই আপনাদের আপডেট দেবো। টুইটার র্যাক ফিটিং করা কমপ্লিট, তবে এখানে ১৩খানা টুইটার র্যাক রয়েছে, তার মধ্যে টুইটার রয়েছে ৯৯ পিস। দেখুন এখানে ৯খানা সিএ কুড়ি ব্যবহার করা হচ্ছে এই বক্স সেটআপটিকে অপারেট করার জন্য। আর তাছাড়া আরেকটি এটিআই প্রো রয়েছে অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হচ্ছে ১২০০। আর এই এখানে সিএ কুড়িগুলো সব সাউন্ড স্ট্যান্ডার্ডের। আর দেখুন এখানে অনেক দাদাভাইরা দাঁড়িয়ে রয়েছে এই বক্স সেটআপের টেস্টিং দেখার জন্য। পাঞ্জাবি এখন ফিটিং করতে ব্যস্ত, তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আর দেখুন দাদাভাইরা অক্লান্ত পরিশ্রম করছে এই সাউন্ডটিকে সুন্দরভাবে ফিটিং করার জন্য, কেননা এই কাজটি একদম কঠিন কাজ, সেক্ষেত্রে খুব ঠান্ডা মাথায় কাজ করছে। তো এই টেস্টিং স্থলে রয়েছে ডিজে এমবি ব্লক। তো দাদাকে জিজ্ঞেস করো কেমন টেস্টিং হতে চলেছে। জানি না আপাতত কেমন টিকি টেস্টিং হবে, যেহেতু সেটআপটা নতুন সেটআপ, আমিও অপেক্ষায় রয়েছি, আপনারাও রয়েছেন। তো টেস্টিংটা আশা করছি খুব ভালো হবে। অবশ্যই চোখ রাখুন প্রভাত মন্ডল ইউটিউব চ্যানেলের ব্লগে, আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো, আরো ভালো লাগবে। দেখো আমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছেন, দাদা চ্যানেলের নাম হচ্ছে ডিজে এমবি ব্লগ, অবশ্যই দাদা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সাথে এখানে রয়েছে ডিজে এ টু জেড ব্লগস। তো দাদাকে জিজ্ঞেস করে নেবো কেমন টেস্টিং হতে চলেছে। দেখো এখন সকাল থেকে ফিটিংস হচ্ছে, সকাল থেকে রয়েছি, তো যতক্ষণ না সেটআপটা বাজছে বলতে পারছি না যে কেমন আওয়াজ হচ্ছে, ঠিক আছে। আর সেটা দেখার জন্য রয়েছি যে নতুন একটা সেটআপ, নতুন একটা লুক, আর নতুন একটা ক্যাবিনেট। এই ক্যাবিনেট প্রথম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় এসেছে। তো এই ক্যাবিনেটের আওয়াজটা কেমন হয়, আগে তো অনেক ক্যাবিনেট দেখেছি, তো এই ক্যাবিনেটের যতক্ষণ না আওয়াজটা শুনতে পাচ্ছি বলতে পারছি না যে কেমন টেস্টিং হচ্ছে আর কেমন আওয়াজ হচ্ছে। যারা আমার সাবস্ক্রাইবাররা রয়েছেন, দাদা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একদম। আর তার সাথে প্রভাস দার হচ্ছে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও, দাদা খুব পরিশ্রম করছে এই চ্যানেলের উপরে, ঠিক আছে। তো তোমার ভিডিও দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে প্রভাস দা। আর দাদাকে একবার বলো হাই করে দিতে। হাই। আর তার সাথে জিজে এমবি দাকে বলবো একবার হাই করে দিতে। হাই। আর দাদা এখন হচ্ছে সাউন্ডের সাথে কাজ করছে, এখন অপারেটরের কাজ করছে। না একদম না, এটা ভুল ধারণা। তার সাথে এই স্থানে রয়েছে অনেক ভাইরা। তো কেমন টেস্টিং হতে চলেছে ভাই? খুব ভালো, অপেক্ষায় রয়েছে, তাই তো? হ্যাঁ। তো এখন কখন টেস্টিং হবে কি খবর নিয়েছো? খবর পাইনি, মেশিন ইদে লাইন দেয়া হয়ে গেল, তো টেস্টিং হতে পারে। তো দেখলে এখন এখানে গভীর আগ্রহে দাদা ভাইরা বসে রয়েছে, ভাইরা বসে রয়েছে, ছোট ছোট ভাইরা, দেখুন ছোট ছোট ভাইরা বসে রয়েছে এই সাউন্ড সেটআপটা কখন টেস্টিং হবে সেটা দেখার জন্য। সাউন্ড সেটআপ একটা যেরকম পূর্ব মেদিনীপুরের একটি গর্ব, তেমন হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একটি গর্ব সাউন্ড সেটআপ। সেক্ষেত্রে আমরাও ছুটে আসি বিভিন্ন দূর থেকে, যেমন আমি এসেছি আমতলা থেকে, তেমনি এই দাদা ভাইরা আমতলা বা তার পার্শ্ববর্তী বা এই জুমাই নস্কর বা তার পার্শ্ববর্তী এলাকা থেকে এই স্থানে চলে এসছে এই সাউন্ডটিকে একটিবার দেখার জন্য। এই স্থানে আমার দুজন বড় বড় ফলোয়ার্স রয়েছে, তারা হচ্ছে আমার ভিডিও দেখেন। তো দাদা ভাইদের একটি সাউন্ড সেটআপ রয়েছে, অবশ্যই জানার চেষ্টা করবো কোন স্থানে এবং কি নাম সাউন্ডের। শীতলা সাউন্ড, ভাজনা। ভাজনা, তাই তো? মানে এটা জুমাই নস্করের পার্শ্ববর্তী এলাকায়, মানে মিলন মূর্তিকেও যাওয়া যাবে এবং জুমাই নস্কর। আচ্ছা আচ্ছা। তো দাদা ভাই ওই সাউন্ডের সাথে কি থাকা হয়, তাই তো? আমার ভিডিও দেখেন, কেমন লাগে? ভালো লাগে, খুব দেখি, আমরা খুব পছন্দ করি তোমার ভিডিও, দেখি সব সময়। তো দাদা ১০ এর মধ্যে কত দেবেন? ১০ এর মধ্যে ১০। ধন্যবাদ দাদা। দাদা কত দেবেন? একই। দাদাদের একবার বলো হাই করে দিতে। হাই। আজকে এসেছিলাম দ্রৌপদী সাউন্ডের টেস্টিং এ। তো সেখানে আজকের হচ্ছে খাবার পর্ব চলছে, মানে এখন দুপুর যেহেতু, সেক্ষেত্রে দ্রৌপদী সাউন্ডের মালিক খাওয়া দাওয়ার মাধ্যমে আপ্যায়ন করার চেষ্টা করছে, সেক্ষেত্রে এখানে খাওয়া দাওয়া চলছে আমাদের। তো খুবই আনন্দ। আর এখানে রয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা যেসব বিখ্যাত বিখ্যাত ইউটিউবার, যেমন সবাইকেই বলবো একটু হাই করে দিতে আমার ক্যামেরাতে, অবশ্যই সবাইকে হাই। ডিজে এ টু জেড ব্লগ দাদা ভাই রয়েছে, এপারে রয়েছে ডিজে এমবি ব্লগ, তারপরে রয়েছে কে এস বক্স কম্পিটিশন, তারপরে রয়েছে সাউথ বেঙ্গল ব্লগার, তারপরে রয়েছে এস এম ব্লগ, এবং তারপরে রয়েছে সিএস রিমিক্স, এবং তারপরে রয়েছে বিশ্ব ব্লগ।
তো দেখুন সব দাদা ভাইরা রয়েছে, তাছাড়া আমার একদম পিছন সাইডে রয়েছে এখানে যে সব দাদা ভাইরা এই অক্লান্ত পরিশ্রম করে এই সাউন্ড সেটআপটাকে রেডি করছিল, সেই সব দাদা ভাইরা এই স্থানে এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরেই টেস্টিং ভিডিও চলে আসবে, অবশ্যই আপনারা সবাই দেখতে থাকবেন এবং তার সাথে এই সব দাদা ভাইদের নামগুলো বললাম, তাদের চ্যানেলগুলো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ফিডিং ভিডিও পাই এখানে কমপ্লিট করলাম আর টেস্টিং ভিডিও এর পরের ভিডিওতে আসবে। তো চলুন বন্ধুরা এখন ভিডিওটি এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে। তো চলুন বাই।